হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আবারও ভারতের ডিআরডিও তরফ থেকে ধামাকা শুরু হয়ে গেছে। কেননা গতকালই ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা নির্ভয় ক্রুজ মিসাইলের এক সফল টেস্ট করলো ভারত। আর এটা ভারতের সেই সব মিসাইলগুলোর একটা যার জন্য আমরা এত বেশি অপেক্ষা করছিলাম। কারণ দেখুন, ভারতের এই নির্ভয় ক্রুজ মিসাইল না কেবল ভারতীয় সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে তুলবে, বরং চীনের বিরুদ্ধেও এটা ভারতকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে এলএসিতে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের এই স্বদেশী নির্ভয় ক্রুজ মিসাইলের টেস্টকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করবো যে ভারতের এই নতুন মিসাইল কত বেশি শক্তিশালী হবে ও তার সাথেই কীভাবে ভারতের এই নির্ভয় ক্রুজ মিসাইল এলএসিতে চীনের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। যাই হোক, তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আমি গতকাল এই ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে ভারতের দ্বারা আবারও চাইনিজ ভাইরাসের প্রকোপ একটু কমতে লাগাতার একাধিক মিসাইল টেস্টের প্রস্তুতি নিচ্ছে। তো ফাইনালি তার সূচনা গতকাল থেকে শুরু হয়ে গেছে। কেননা যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউনাইটেড নিউজ ইন্ডিয়ার লেটেস্ট মিডিয়া রিপোর্টস অনুযায়ী গতকাল ওড়িশার চণ্ডীপুরের টেস্ট রেঞ্জ থেকে ডিআরডিও দ্বারা নির্ভয় ক্রুজ মিসাইলকে টেস্ট ফায়ার করা হয়, যেটা পুরোপুরি সফল হয়েছে। যদিও এটা নির্ভয় মিসাইলের প্রথম টেস্ট ছিল না, এর আগে অলরেডি এই মিসাইলের 7টা টেস্ট করা হয়ে গেছে এবং এটা এই মিসাইলের 8 নম্বর টেস্ট ছিল। এর আগে এই মিসাইলকে প্রথমবার টেস্ট করা হয় সাল 2013 নাগাদ এবং শেষবারের মতো তো আপনারা জানেনই যে একে গত বছর ভারতের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে টেস্ট করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই টেস্টকে মাঝপথেই থামিয়ে দিতে হয়েছিল, কেননা সেই সময় মিসাইল লঞ্চ করার মাত্র 8 মিনিটের মধ্যেই এই মিসাইলে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, যার জন্য শেষ পর্যন্ত এই মিসাইল টেস্টকে বন্ধ করতে বাধ্য হয় ডিআরডিও। যাই হোক, ফাইনালি এবারে ভারত একদম সফলভাবে এই মিসাইলের টেস্ট করতে পেরেছে, যেটা ভারতের স্বদেশী ক্রুজ মিসাইলের একটা বড় সফলতা বলতে পারেন। বাকি এই মিসাইলের কথা বললে, এটি একটি লং রেঞ্জের অলওয়েদার সাবসনিক ক্রুজ মিসাইল হতে চলেছে, যাকে ভারতের ডিআরডিওরই এক ল্যাব এডি বা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলাইশের দ্বারা একদম স্বদেশীভাবে ডিজাইনার ডেভেলপ করেছে। তবে বন্ধুরা, এই মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিসাইলকে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব। অর্থাৎ সোজা ভাষায় বললে, এই মিসাইলকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট, ইন্ডিয়ান আর্মির গ্রাউন্ড ফোর্সের দ্বারা, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকেও একে লঞ্চ করা সম্ভব। মানে অনেকটা ভারতের ব্রহ্মোস মিসাইলের মতন। এছাড়া প্রয়োজন পড়লে তো ভারত এই মিসাইলকে চীন আর পাকিস্তান দুজনের ওপরেই শর্ট রেঞ্জের নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য ব্যবহার করতে পারবে। মানে এই মিসাইলের নিউক্লিয়ার ওয়ারহেডকেও বহন করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে, যা ভারতকে অনেকটাই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেবে যুদ্ধকালীন পরিস্থিতিতে। আর হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো, যদিও এই মিসাইল বর্তমানে আন্ডার ডেভেলপমেন্টের পর্যায়েই রয়েছে এবং অফিসিয়ালভাবে এই নির্ভয় মিসাইলকে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করা হয়নি, তবে বন্ধুরা, গত বছর চীনের সাথে ভারতের বিবাদ চলাকালীন অলরেডি ভারতের দ্বারা স্বল্পমাত্রায় এই মিসাইলের যে কটি ইউনিটকে তৈরি করা হয়েছিল তাকেই লাদাখে চীনের বিরুদ্ধে ডিপ্লয় করে দিয়েছিল। যদিও ঠিক কত সংখ্যক এই জাতীয় নির্ভয় ক্রুজ মিসাইল বর্তমানে লাদাখে ডিপ্লয় আছে তার কোনো সঠিক ডেটা তো সরকার বা সেনার তরফ থেকে জানানো হয়নি, তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে সংখ্যাটা খুব একটা বেশি হবে না, কেননা এখনও তো এই মিসাইলের মাস প্রোডাকশনই শুরু হয়নি। যাই হোক, এবারে এই মিসাইলের কিছু স্পেসিফিকেশনের কথা যদি বলি, তাহলে এটি মূলত সাবসনিক ক্রুজ মিসাইল হবে, তাই এর স্পিড সর্বোচ্চ Mach 0.6 থেকে Mach 7 পর্যন্ত হতে পারে। বাকি এই মিসাইলের রেঞ্জের কথা বললে, এর রেঞ্জ মোটামুটি 1000 কিলোমিটার পর্যন্ত হবে। অর্থাৎ এই মিসাইল সর্বোচ্চ 1000 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা শত্রুর যে কোনো গ্রাউন্ড বা সার্ফেস দু ধরনের টার্গেটকেই মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম। যদিও কিছু রিপোর্টে অবশ্য এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে এই নির্ভয় মিসাইলের রেঞ্জকে আরও বেশি বাড়ানো সম্ভব, তবে এখনও কনফার্ম কিছু বলা যাচ্ছে না, এর জন্য আমাদের ডিআরডিওর অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তবে বন্ধুরা, এই মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স যেটা এই মিসাইলকে এত বেশি শক্তিশালী করে তুলেছে তা হলো এর লো ফ্লাইং ক্যাপাবিলিটি বা সি স্কিমিং ক্যাপাবিলিটি। কারণ দেখুন, একে তো এটা ক্রুজ মিসাইল, ফলে খুব বেশি ম্যানুভার করে এই মিসাইল শত্রু টার্গেটের দিকে এগিয়ে যেতে পারে, তার উপর আবার এতে লো ফ্লাইং ক্যাপাবিলিটি রয়েছে। অর্থাৎ এটা মাটির খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে, মানে ধরুন ভূমি থেকে মাত্র 100 মিটার উঁচু দিয়েও এই মিসাইল শত্রু টার্গেটের দিকে এগিয়ে যেতে পারে। আর এর সুবিধা হলো যে এত নিচ দিয়ে যাওয়ার জন্য শত্রুর পক্ষে একে ডিটেক্ট করা খুব বেশি মুশকিল হবে, ফলে এটা লাদাখে চীনের বিরুদ্ধে ভারতের জন্য একটা গেম চেঞ্জারের কাজ করতে পারে। কিন্তু কিভাবে? তো দেখুন, যেমনটা আপনারা অলরেডি জানেন যে লাদাখ অনেক বেশি পাহাড়ি এলাকা, ফলে এমনিতেই এখানে রাডার সিস্টেম ঠিকঠাক কাজ করতে পারে না। তার উপর যদি ভারতের এই ক্রুজ মিসাইল ম্যানুভার করে পাহাড়ের খুব নিচু দিয়ে উড়ে গিয়ে চীনের কোনো বেস বা স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ কোনো এলাকা, যেটা এলএসি থেকে মোটামুটি 1000 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকবে, তাকে খুব সহজেই ধ্বংস করতে পারবে। আর তাছাড়া এতে তো আবার পরমাণু হামলা করাও সম্ভব, ফলে ওভারঅল এই ক্রুজ মিসাইল ভারতকে স্ট্র্যাটেজিকভাবে না কেবল পাকিস্তান বরং চীনের বিরুদ্ধেও এলএসিতে অনেক বেশি অ্যাডভান্টেজ দিতে চলেছে, যেটা খুবই ভালো বিষয়। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।